আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আশা করছি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। তো বরাবরের মতো আজকেও আপনাদের মাঝে নতুন আরও একটি বাড়ির ড্রয়িং ডিজাইনের ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি। তো আজকের ভিডিওর টপিকটা হচ্ছে কিভাবে আপনারা নতুন জায়গাতে বা নতুন মাটিতে 16টি কলম দিয়ে 4টি বেডরুম, 2টি টয়লেট, 1টি কিচেন এবং ড্রয়িং ডাইনিং স্পেস মাঝখানে রেখে সামনে একটি পোস্টার ডিজাইন করে দুই পাশে কোনো ব্যালকনি না দিয়ে দুইতলা ফাউন্ডেশন দিয়ে একতলা একটি বাড়ি নির্মাণ করবেন। তো ভিউয়ার্স, আশা করছি সম্পূর্ণ ভিডিওটি জুড়েই থাকবেন। এই বাড়িটির কিভাবে কি রাখা হয়েছে, এখন পর্যন্ত কত টাকা খরচ হয়েছে, এই বাড়িটি কোন জায়গায় অবস্থিত এবং এই বাড়িটি আমরা আসলে আমাদের নিজস্ব মিস্ত্রি দিয়ে করাচ্ছি, তো আপনারা যারা আমাদেরকে দিয়ে কাজ করাতে চান আজকে মোটামুটি একটা ধারণা নিতে পারবেন। যে সকল ভাইদের বাড়ি চাঁদপুর কচুয়া, তারা চাইলে আমাদেরকে দিয়ে আপনার স্বপ্নের বাড়ির কাজটি কন্ট্রাক্টে দিয়ে করাতে পারেন। তো ভিউয়ার্স, এখনও যারা আমাদের ইজি কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন, কেননা আমরা আমাদের এই চ্যানেলে প্রায় প্রতিদিনই নিত্য নতুন বাড়ির ড্রয়িং ডিজাইনের ভিডিও আপনাদেরকে আপলোড করে থাকি এবং আপনাদেরকে বাড়ি সম্পর্কে বেসিক একটি ধারণা দেওয়ার চেষ্টা করি। তো ভিউয়ার্স, একটু লক্ষ্য করলে দেখবেন আমাদের বাড়ির সামনে কোনো ব্যালকনি দেওয়া হয়নি, মাঝখানে শুধু একটি পোস্টার ডিজাইন হবে এবং মাঝখানে দুটি গোল পিলার হবে এবং এ বাড়িটির জানালার মধ্যে খুবই সুন্দর ডিজাইন করা হবে, বিট সিস্টেম উপরে এবং নিচে। আপনারা যদি একটু ডিজাইনটা দেখেন, এটা খুবই নর্মাল একটি ডিজাইন, এটাতে আসলে বেশি টাকা খরচ হয় না। শাটারিংয়ের মধ্যেই শাটারিংটা ঠিকভাবে করতে পারলে কিন্তু ডিজাইনটা হয়ে যায়। তো আপনারা চাইলে এরকম সুন্দর করে ডিজাইন করে অল্প খরচের মধ্যে একটি বাড়ি নির্মাণ করতে পারেন। তো এটা হচ্ছে বাড়ির ফ্রন্ট সাইডটা এবং এটা হচ্ছে বাড়ির মূল ফটক অথবা মূল গেট। এখানে একটি সিঁড়ি হবে, সিঁড়ির জন্য আমরা রড বের করে রেখেছি, আপনারা দেখতে পাচ্ছেন। তো এখানে আমাদের সিঁড়ির জায়গাটা আমরা খুবই কম নিয়েছি, মাত্র 8 ফিট বাই আমরা 15 ফিট নিয়েছি। তো সিঁড়ি দিয়ে প্রবেশ করলে আপনারা দুই পাশে, সিঁড়ির দুই পাশে দুটি বেডরুম পাবেন। তো খুবই নর্মাল সাইজ এবং নর্মাল ডিজাইন এবং খরচও খুবই কম। তো ডান পাশে একটি বেডরুম, বাম পাশে একটি বেডরুম। তো ডান পাশের বেডরুমটা এবং বাম পাশের বেডরুমটা সাইজ সেম রাখা হয়েছে, 12 ফিট বাই 13 ফিট করে রাখা হয়েছে। তো আপনারা যদি চান আপনাদের স্বপ্নের বাড়ির ডিজাইনটি আমাদের মাধ্যমে করায় নিতে পারেন। আমরা সারা বাংলাদেশে ড্রয়িং ডিজাইনে কাজ করে থাকি, সুন্দরবন কুরিয়ার সার্ভিস অথবা এসএ পরিবহনের মাধ্যমে আপনার ড্রয়িংটি দক্ষ ইঞ্জিনিয়ার টিম দ্বারা করে আমরা আপনার কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করি। তো দেখেন, এটা হচ্ছে সামনের একটি বেডরুম। তো এই বেডরুমটার সাইজ আমরা 11 ফিট বা 12 ফিট বা 13 ফিট করে দিয়েছি। তো এই পাশে দুটি টয়লেট আছে, তো টয়লেটগুলোর সাইজ আমরা 4 ফিট বাই 7 ফিট দিয়েছি এবং সেমভাবে অ্যাটাচড টয়লেটটার সাইজও সেম রাখা হয়েছে। তো আমরা ইনশাল্লাহ পার্ট টু পার্ট আমাদের চ্যানেলে ভিডিও আপলোড করা হবে এই বাড়িটির বিষয় নিয়ে। ইনশাল্লাহ একটি ছাদ দেওয়ার পর আরেকটি ভিডিও আসবে এবং পুরো কমপ্লিট হওয়ার পর আরও একটি ভিডিও আসবে। আমরা ইনটোটালি বাড়ির শুরু থেকে শেষ পর্যন্ত মোট 3টা ভিডিও দিই। তো তারই পরিপ্রেক্ষিতে আজকের এই ভিডিওটি আমরা দিচ্ছি। এটা হচ্ছে চাঁদপুর কচুয়াতে করা হয়েছে, কচুয়া থেকে হালিমানগর দিকে যাওয়ার সময় হাতের বাম দিকে পড়বে, নিচু জায়গার মধ্যে করা হচ্ছে। তো এখানে ধানি জমির মধ্যে বালু ফেলে, রিসেন্টলি বালু ফেলা হয়েছে, এখন 1 বছর হয়নি, তখনই আমরা এই বাড়িটার কাজ শুরু করি এবং ড্রয়িং ডিজাইনটা করি এবং আমাদের কন্ট্রাক্টর দিয়ে কিন্তু কাজটা করানো হয়েছে বা করানো হচ্ছে। তো ইনশাল্লাহ কাজের আপডেট আপনারা সবসময় পাবেন। তো এখানে সামনের একটি বেডরুম, এটা সাইজ হচ্ছে সেম রাখা হয়েছে, 12 ফিট বাই 13 ফিট করে এবং এ বাড়িটির 3 ফিটের মতো ঘাতনি করা হয়েছে। 3 ফিট পরেই আমরা দেখতে পাচ্ছেন যে এখানে সামনের রুমে খুব সুন্দর করে বিট সিস্টেম, আমরা জানালার নিচে একটি ডিজাইন করছি এবং জানালার উপর আর একটি ডিজাইন হবে। তো ইনশাল্লাহ সম্পূর্ণ ভিডিওতে আমরা আপনাদেরকে দেখাবো যে দেখেন এখানে যে কাজের ফিনিশিংগুলো, যদি দক্ষ ইঞ্জিনিয়ার বা দক্ষ মিস্ত্রি দিয়ে আপনি কাজগুলো করান তাহলে আপনার হচ্ছে যে খাফের খাপ মন্দাজের ভাব হয়ে যাবে আর কি, একটা কথাই আছে না বাংলা কথা, তাই হবে যে ভালো ইঞ্জিনিয়ার দিয়ে ড্রয়িং করবেন এবং ভালো মিস্ত্রি দিয়ে কাজ করলে অবশ্যই কাজের ফিনিশিং ভালো আসবে। তো যাই হোক, এখানে দেখেন যে আমরা রডের মধ্যে 12 মিলি রড দিয়েছি 6 পিস করে প্রত্যেকটা কলমে। তো এখানে কিন্তু জায়গার মাটি এত বেশি সুবিধার না, কলমের সাইজ আমরা দিয়েছি 10 ইঞ্চি 10 ইঞ্চি এবং ভীমের সাইজ দিয়েছি 10 ইঞ্চি বাই 12 ইঞ্চি করে, একদম নর্মালি করছি, কম খরচে যেহেতু হয় সেই জন্য। কিন্তু কম খরচে হওয়ার মানে এই না যে বাড়িটি ফিউচারে কোনো প্রবলেম হলে কিন্তু সেটা আমাদের উপরে দায় আসবে। তো আমরা করলে কোনো কিছু কমও দেই না বেশিও দেই না, আমরা ওভাবে ডিজাইনটি করি। তো যাই হোক, এটা হচ্ছে পিছনের একটি বেডরুম। এই বেডরুমটার সাইজ দিয়েছি আমরা 12 ফিট বাই 13 ফিট করে দিয়েছি, সরি 12 ফিট বাই 12 ফিট করে দিয়েছি পিছনের দুটি বেডরুম। তো কিচেনটা সাইজ দিয়েছি আমরা 8 ফিট বাই 6 ফিট 3 ইঞ্চি করে। তো ওভারঅল পুরো বাড়িটি ড্রয়িং সহ আমরা আরও একটি ভিডিও আমাদের এই চ্যানেলে দিব ইনশাল্লাহ নেক্সটে, যখন ছাদটি হবে, ছাদ ঢালাই হয়ে যাবে এবং সামনে একটা ফুস্টে ডিজাইন হবে সুন্দর, তখনই আমরা আরেকটি ভিডিও দিব। তো ভিউয়ার্স, এই বাড়িটির ইন টোটাল স্কোয়ার ফিট হচ্ছে
1225 স্কোয়ার ফিট। তো 1225 স্কোয়ার ফিট থাকলে আপনারাও সেমভাবে সেম ডিজাইনটি আমাদের মাধ্যমে করিয়ে নিতে পারেন। তো এখানে আরেকটি বিষয় আমি আপনাদেরকে বলে রাখি, আমরা এখানে যে 16টি কলম দিয়েছি, এক একটা কলম থেকে আর একটা কলমের দূরত্ব 8 ফিট অথবা 9 ফিট আছে, তার বেশি আমরা দূরত্ব রাখিনি। তারপরে এখানে মাটির যে কন্ডিশন, মাটির কন্ডিশনের সাথে আমরা ম্যাচ করে এখানে 14টা কলম দিলে হতো, আমরা 2টা কলম বেশি দিয়েছি। তো সব কিছু মিলিয়ে আমরা চেষ্টা করেছি খুব সুন্দর করে, দক্ষভাবে এবং মজবুত করে স্বপ্নের একটি বাড়ি নির্মাণ করে একটা ভাইকে উপহার দেওয়া। তো যাই হোক ভাই, এখানে যে বিষয়গুলো আপনাদেরকে আমি বলে রাখতে চাচ্ছি সেটা হচ্ছে যে বাড়ি করার কাজের সময় দেখেন এখানে যে ঘাটনিগুলো হয়েছে, সেই ঘাটনিগুলোতে প্রতিদিনই সকাল এবং বিকাল দুইবেলাই পানি দেওয়া হচ্ছে। তা আপনারাও চেষ্টা করবেন আপনাদের কাজ যাকে দিয়ে করেন না কেন, সকাল বিকাল ঠিকভাবে দুইবেলা পানি দেওয়ার চেষ্টা করবেন, তাতে করে আপনার কাজের ফিনিশিং ভালো হবে এবং কাস্টমার মজবুত হবে। তো এখানে আমাদের এখানে দেখতে পাচ্ছেন যে ঢালাইটি করা হচ্ছে, ঢালাইটি কিন্তু একইভাবে ওই যে ভিট, যে ভিটটা আপনাদেরকে দেখালাম সেই ভিটটা সহ ইনশাল্লাহ ডিজাইনটা সব হয়ে যাবে। তো ভিউয়ার্স, এই বাড়িটির কাজ, নিচের কাজ শেষ করে এতটুকু করতে এখন পর্যন্ত খরচ হয়েছে মাত্র 7 লক্ষ টাকা। তো দেখেন 7 লক্ষ টাকা দিয়ে কিন্তু 16টি কলম দাঁড় করিয়ে নিচের কাজ শেষ করে এখানে 3 ফিট, 3.5 ফিটের মতো আমরা ঘাটনি করে ফেলেছি। তো উপরে ছাদ দেওয়া পর্যন্ত আমরা হিসাব করছি যে আরও 3 থেকে 3.5 লাখ অথবা 4 লাখ টাকায় যাবে। তো 7 আর 4 হচ্ছে 11 লাখ টাকা। তো 11 লাখ টাকা হলে কিন্তু আপনারা আপনাদের 1225 স্কোয়ার ফিট একটি বাড়ি আপনারা ছাদ দিয়ে রাখতে পারবেন এবং নিচে এতটুকু কাজ আপনারা করে ফেলতে পারবেন। তো ভিউয়ার্স, এ বাড়িটির আমরা ইন টোটাল বাজেট দিয়েছিলাম 20 থেকে 22 লাখ। তো ইনশাআল্লাহ আশা করছি যদি উনি ছাদ দিয়ে রাখে পরবর্তী কাজ, যদি উনি আস্তে আস্তেও করে, তাতে করে কিন্তু উনি মোটামুটি খরচটা একটু করতে পারবে, ম্যানেজ করতে পারবে। কেননা ছাদে আমাদের প্রচুর পরিমাণ রড লাগে, নিচের আপনারা জানেন যে নিচে অনেক রড লাগে, সেই ক্ষেত্রে রডের দাম বাড়লেও পরবর্তীতে আমাদের রডের কাজ তেমন বেশি থাকবে না, আমরা পরবর্তীতে ঘাটনি প্লাস্টারটা আশা করছি অল্প খরচে করে ফেলতে পারবো। তো ভিউয়ার্স, ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।